জাতীয় মানবাধিকার কমিশনের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিবিআই ও সিট তালিকা ধরে কি কি ব্যবস্থা গ্রহণ করছে। তালিকা সহ 24 জানুয়ারির মধ্যে আদালতে জমা দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর আইনজীবীদেরও সেই তালিকা দিতে হবে সিবিআই ও সিটকে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রিপোর্টের কপি আমরা হাতে পাইনি, আমরা কোর্টের কাছে সেই রিপোর্টের একটা কপি আমরা চেয়েছি, কিন্তু তাতে যদিও তারা প্রথমে আপত্তি করেছিল, কোর্ট পরবর্তী সময় বলেছে যে কতগুলো মামলা সিবিআই শুরু করেছে এবং কতগুলো মামলা সিটের আন্ডারে আছে সেটা জানানোর জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মামলা আছে যেগুলো ইলেকশন পরবর্তী মামলায় খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে, সেগুলো সিবিআইয়ের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু সেই মামলাও সিবিআই ফেরত পাঠিয়েছে, সেটাও আমরা আজকে অভিযোগ করেছি কোর্টের কাছে। সেই কারণে আমাদের জানার দরকার আছে যে কোন কোন মামলা সিবিআই এর হাতে আছে এবং কোন কোন মামলা সিটের হাতে আছে, বা এমন ঘটনা ঘটেছে আমরা জানি যে যেগুলো এই দুটো কেসের ভেতরে থাকা উচিত ছিল, হয় সিবিআই অথবা সিটের কাছে, কিন্তু হয়তো কোনোটাতেই নেই। এই লিস্টটা আমরা না দেখে কিছুই বলতে পারছি না, লিস্টটা দেখার পরে আমরা জানাতে পারবো যে এই লিস্টে আরও কিছু সংশোধনের বা আমাদের কোনো বক্তব্য আছে কি নেই।